আমি দশরথ সাহা, আমি বোলপুর শান্তিনিকেতন হাটতলা থেকে এসেছি। আমি বোলপুর শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ থেকে পাস আউট 2021 সালে মেকানিক্যাল ব্রাঞ্চে। মেকানিক্যাল ব্রাঞ্চ থেকে তো তারপর আজকে দশরথ এসেছে বোলপুর, কবিগুরু শহর বোলপুর থেকে। আজকে সত্যি এতজন এখানে, কেউ আসামসোল থেকে, কেউ মালদা থেকে, কেউ বোলপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, আমাদের কোচবিহার থেকেও ছেলেমেয়েরা এবং ঝাড়খণ্ড থেকেও রিসেন্টলি আমাদের প্লেসমেন্ট হচ্ছে। তো একটা জিনিস, আমাদের এই যে জব স্যাটিসফ্যাকশন এবং এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস যেটা একের পর এক দিতে সক্ষম হচ্ছে, এটার জন্য সত্যি আমার খুব ভালো লাগছে। সকলেই যারা আজকের এই ভিডিওটি দেখছো, তারা যদি বাড়িতে থেকে 50,000 টাকার ক্যাশ প্রাইজ জিততে চাইছো, তাহলে এক্ষুনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আন একাডেমির আইআইটি জেই সুপার 30 টেস্ট সিরিজে আবেদন করো। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই টেস্ট সিরিজটায় আবেদন করতে পারবে। শুধু আবেদন করার সময় অ্যাপ্লাই কুপন কোড সেকশনে আমার যে কোড তোমরা দেখতে পাচ্ছ, KCG2022, এই কুপন কোডটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেক দিন তোমাদের এই যে সুপার 30 টেস্ট সিরিজ, এই টেস্ট সিরিজটা আন একাডেমির পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। 30 মিনিটস টাইম দেওয়া হয়, 15 MCQ কোশ্চেন থাকে, যেটা তোমরা নিজেদের মোবাইল অ্যাপ অথবা তোমরা ওয়েবসাইট থেকেও করতে পারো। নেক্সট, একটা জিনিস তোমরা হয়তো জানো না যে তোমরা যারা 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নিয়েছো, তারাও কিন্তু আইআইটি জেই পেপার 2, যেটা এখন পোস্টপন্ড হয়ে যাওয়ার জন্য এখন এই জাস্ট আবার অ্যাপ্লিকেশন নতুন করে শুরু হচ্ছে, তো সেশন 2-র জন্য, আইআইটি জেই মেন সেশন 2-র জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারো। সেক্ষেত্রে তোমরাও কিন্তু চাইলে আইআইটি যে সমস্ত আছে ইন্ডিয়ার, যে সমস্ত আইআইটিগুলি রয়েছে সেখানে আইআইটি জেই ক্র্যাক করে, জেই মেন ক্র্যাক করে তোমরাও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তো তাদের জন্য এভরিডে আজকে সন্ধে 6টা থেকে তোমাদের এই টেস্টটা আছে, সুপার 30 টেস্ট সিরিজ। প্রত্যেকটা নতুন লার্নার যারা এখনও পর্যন্ত এই টেস্ট সিরিজটাতে আবেদন করনি, তারা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে পারো। প্রত্যেকটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আজকের এই জব আপডেটের ভিডিওটি দেখছো, তোমরাও কিন্তু চাইলে যদি 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে রেখেছো AICTE অ্যাপ্রুভ কলেজ থেকে, সেক্ষেত্রে সুপার 30 টেস্ট সিরিজটাতে আবেদন করতে পারো, কারণ তোমরাও কিন্তু জেই মেনের প্রিপারেশন ইন ফিউচারে নিতে পারো। আর একটা বিষয় দেখো, যারা অলরেডি জেই মেন পেপার 2 বা পেপার 1-এ সেশন 1 বা সেশন 2-র জন্য আবেদন করছো, সেক্ষেত্রে তোমাদেরকে বলতে চাইছি যে সেশন 1 বা সেশন 2-র এখন পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে গেছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি। তো এই যে ফাঁকা টাইমটা, এই টাইমটাকে কাজে লাগাবার সব থেকে বেস্ট উপায় হচ্ছে এই যে জেই মেনের জন্য যে সুপার 30 টেস্ট সিরিজগুলি আন একাডেমির পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়, এই টেস্ট সিরিজে আবেদন করা। মাত্র 30 মিনিটস, তোমাদের 30 মিনিটসের মধ্যে নিজেদের প্রিপারেশনটা কতটা হয়েছে সেটা দেখার জন্য কিন্তু এটা খুবই ভালো একটা উপায়। জাস্ট KCG2022 এই কোডটা তোমরা আন একাডেমির প্ল্যাটফর্মে ইউজ করবে যে কোনো সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। এখানে যেটা দেখছো যাদের নাম, এরা কিন্তু প্রিভিয়াস উইকে উইনার্স হয়েছে এবং বিভিন্ন এক্সক্লুসিভ গিফট আন একাডেমির পক্ষ থেকে পেয়েছে। তো তোমরাও যদি চাও তোমাদের নাম এখানে শো করাতে, তাহলে পরবর্তী টেস্ট সিরিজটাতে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করো, এবং হতে পারে পরবর্তী ভিডিওতে আমিও তোমাদের নামটা এভাবে অ্যানাউন্স করছি। এবং তোমরা যারা কোনো গভর্নমেন্ট কলেজে পড়ছো বা যারা অলরেডি এখন জব পাচ্ছ না, সেটা অন্য কোনো কলেজে থাকতে পারো, যে কোনো জায়গায় তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদেরকে সঠিকভাবে প্লেসমেন্ট পেতে বা সেই রাস্তাটা দেখাতে আমি কৃষ্ণ স্যার অলওয়েজ তোমাদের পাশে আছি। আর একটা জিনিস, আমাদের এডুকেয়ারের থেকে কখনো কোনো স্টুডেন্টের কাছ থেকে ফুল মান্থে স্যালারি আমরা নিয়ে থাকি না, এবং আমাদের তরফ থেকে ডাইরেক্ট তোমাদেরকে কল করে কোনো টাকা পয়সার কথা কিন্তু বলা হয় না। তোমাদের যদি প্রয়োজন হয় শুধুমাত্র আমাদের এই দুটো অফিসিয়াল নাম্বার, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের থ্রু বা অফিস টাইমে শুধুমাত্র সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো জায়গাতে যদি কোনো ব্যক্তি আমাদের নাম করে তোমাদের কাছ থেকে টাকা পয়সা ডিমান্ড করে, সে জায়গায় কিন্তু তোমরা সতর্ক থাকবে। আমরা সরাসরি কোনো কন্ট্যাক্ট করে কোনো স্টুডেন্টের কাছ থেকে টাকা পয়সা চাই না, বা না তো কোনো ফুল মান্থের স্যালারি নিয়ে থাকি। তো আমাদের যে কনসালটেন্সি সার্ভিসটা, খুবই নমিনাল একটা ফিস, যেটা আমি তোমাদের সকলকে বলেছি, সেটা কমফর্টেবল তো সবাই? এবং এর এগেনস্টেও যা যা সার্ভিস সেটা আমরা সকলকেই বলেছি। তো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। যারা পরবর্তী এই ভিডিওটি দেখছো, আমি সম্পূর্ণভাবে আশাবাদী তোমরা যদি জবলেস হয়ে থাকো তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো। আমার তরফ থেকে যতটা সাহায্য তোমাদের হয় তোমাদের জন্য ব্যবস্থা আমি করে দেবো, বাট জব লোকেশন অনলি ফর ব্যাঙ্গালোর অ্যান্ড পুনে। ওয়েস্ট বেঙ্গলের লোকেশনে জবের জন্য কেউ কল করো না, কারণ এটা বৃথায় টাইম নষ্ট ছাড়া আর কিচ্ছু না। তো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো।